মেহরাউলি হত্যা মামলায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে প্রতিনিয়ত। সম্প্রতি জানা গেছে, শ্রদ্ধা হত্যা মামলায় অভিযুক্ত আফতাব পুনেওয়ালা তার ফ্রিজে রাখা শ্রদ্ধা ওয়াকারের বিচ্ছিন্ন মাথার সাথে কথা বলত। আফতাব নিজে একথা জানিয়েছে যে সে শ্রদ্ধার বিচ্ছিন্ন মাথার সাথে কথা বলত এবং কখনো কখনো রেগে গেলে থাপ্পড় মারত। আফতাব যে 18ই মে তার লিভ ইন পার্টনার শ্রদ্ধা ওয়াকারকে খুবই ঠান্ডা মস্তিষ্কে খুন করে এবং তার দেহ 35 টুকরো করে। মৃতদেহের টুকরোগুলি সম্পূর্ণ নিষ্পত্তি না করা পর্যন্ত একটি 300 লিটারের ফ্রিজে সংরক্ষণ করে রাখে। শ্রদ্ধার বাবা মেয়ের সাথে যোগাযোগ করতে না পারায় পুলিশে ডায়েরি করেন। সেই অভিযোগের তদন্ত করতে গিয়ে সামনে আসে এই হাড়হিম করা সত্য। এরপরই গ্রেফতার করা হয় শ্রদ্ধার লিভ ইন পার্টনার আফতাব পুনেওয়ালাকে। তারপর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করছে আফতাব। সে পুলিশকে এও জানিয়েছে যে শ্রদ্ধাকে হত্যা করার প্রায় 1 সপ্তাহ আগে থেকে তাকে খুন করার পরিকল্পনা করছিল আফতাব, কিন্তু তার সফল হয়নি। সে আরও জানিয়েছে, অপরাধ সম্পর্কিত ওয়েব সিরিজ এবং শো দেখার প্রতি ঝোঁক ছিল আফতাবের। শুধু তাই নয়, এই শো দেখেই কি করে কেটে ফেলা দেহ সংরক্ষণ করতে হয় ও পরে সেগুলো নিষ্পত্তি করতে হয় সেই ধারণাও পেয়েছিল আফতাব। এমনকি শ্রদ্ধাকে তার পরিবার ও বন্ধুদের চোখে বাঁচিয়ে রাখার জন্য এবং যাতে কেউ সন্দেহ না করে তার জন্য শ্রদ্ধাকে খুন করার পরেও শ্রদ্ধার ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করতে থাকে আফতাব। নিজে সে কথা পুলিশকে জানিয়েছে সে। এদিকে কোর্ট পুলিশকে আফতাবের নার্কো টেস্ট করার অনুমতি দিয়েছে। নার্কো টেস্টের আগে অভিযুক্তের শারীরিক পরীক্ষা করা হয়। এর মাধ্যমে দেখা হবে সে নার্কো টেস্টের জন্য শারীরিকভাবে প্রস্তুত কিনা। এটি অত্যন্ত সংবেদনশীল পরীক্ষা বলে মনে করা হয়। প্রথমে যাকে নার্কো টেস্ট করা হবে তাকে সোডিয়াম পেন্টোথাল নামে একটি ইঞ্জেকশন দেওয়া হয়। একে বলা হয় ট্রুথ সিরাম। এই ইঞ্জেকশন দেওয়ার পর ব্যক্তির চেতনা কমতে থাকে, শেষে আধা সচেতন পর্যায়ে থাকে ব্যক্তি। এই সময় মানুষ সত্যি কথা বলতে থাকে। এই পদ্ধতি তদন্তকারীরা তদন্তের স্বার্থে সত্য উদ্ঘাটনে করে থাকে। শুধু তাই নয়, এই টেস্ট চলাকালীন মনোবিজ্ঞানীদের তত্ত্বাবধানে থাকেন ওই ব্যক্তি। যখন অভিযুক্ত মিথ্যে বয়ান দেয় সেই ক্ষেত্রে এই টেস্ট করে থাকেন পুলিশ। তবে পুলিশ জানিয়েছে অনেক কাজ করতে হবে। অস্ত্র, শ্রদ্ধার মাথা ও মোবাইল ফোন এখনও খুঁজে পাওয়া যায়নি। খুনের দিন আফতাব ও শ্রদ্ধার পরনে থাকা পোশাকগুলো খুঁজে পাওয়া যায়নি। শুধু পুলিশ নয়, গোটা দেশ এখন তাকিয়ে আছে শ্রদ্ধার খুনের কিনারা করে তার হত্যাকারীর দ্রুত কঠিনতম শাস্তির আশায়।